नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर स्वागत आर आपनादेर आमी एई गेंदा फुलेर नार्सारी करे देखाबो एगुलोर आगागुलो देखुन केटे नियेछि एर आगे एकबार केटेछि ओगुलो नार्सारी होये गेछे बड़ बड़ गाछ होयेछे आबार आमी द्वितीयबार एई जे देखुन एर थेके काटा होयेछिलो एई जे देखुन एखान थेके आबार बेरियेछे एगुलो जत आपनी काटबें ततई बड़ फुल हबे तो एगुलो खूब बड़ फुल नय माझारी फुलगुलो एगुलोर आमी नार्सारी करे देखाच्छि एई जे एर मध्ये आमी करब एटाके प्लेन करे एर मध्ये लागाबो एई देखेन बंधुरा एई जे आमी नीचेर जे खराब पातागुलो एई जे फेले दियेछि सब এরকম পাতাগুলো সব ফেলে দিয়েছি আর এইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই যে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন এইভাবে লাগিয়ে দেব ঘন ঘন করে দেব তাকে ফির এর গোড়া বের হবে নতুন শিকড় বের হবে তখন উঠিয়ে উঠিয়ে দেখুন এইভাবে বেশি এর মধ্যে অসুবিধা হয় না আমি তো সব সময় লাগাই অত পরেশানি কিছুই হয় না দেখুন এইভাবে আমি লাগিয়ে দেব আর এর 15-20 দিনের মধ্যে আর শিকড় ছেড়ে দেবে আর শিকড় হয়ে গেলে পরে ফির অন্য অন্য টবের মধ্যে লাগান যে কোনো জিনিসের যার যে কোন যে আছে সেটা সে লাগাবে আমি তো এই গামলাগুলোর মধ্যে লাগিয়ে দেব আর কিছু গামলা আছে তার মধ্যে লাগিয়ে দেব বন্ধুরা আপনারাও এইভাবে করবেন দেখবেন অনেক সুবিধা হয় পুরনো গাছগুলো কোনো জায়গায় লাগিয়ে দেবেন বা বিচিগুলো ফেলে দেবেন আর সেইগুলো থেকে হবে বর্ষাকালে সেটাকে মারবেন না ফেলবেন না ওটাকেই আপনি আপার গাছটা হলে পরে আগাগুলো কেটে কেটে আপনি লাগাতে পারেন আর লাগালে পরে সেটা থেকে যতবার কাটবেন ততবারই ফল বড় হবে আমি প্রত্যেক বছরে এইভাবে ডালিয়া মল্লিকা এই যে বন্ধুরা একটু জল দিয়ে দিচ্ছি রোজ একটু করে জল দিতে হবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় আমার নার্সারি করা পছন্দ হয় তাহলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না সাবস্ক্রাইব করলে পরে আমাদেরও ভালো লাগে তাহলে বারবার নতুন নতুন আরো ভিডিও বানাতে ভালো লাগবে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন থ্যাংক ইউ